কে কে আছো? সবাই চলে আসো। সবাই জয়েন হও, কে কে আছো চলে আসো আর কমেন্ট করো। কে জয়েন হয়েছো কমেন্ট করো। হাই হাই, কেমন আছো তোমরা বলো? কেমন আছো বলো? কেমন হ্যাঁ, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? স্বামী কোথায় আছে? বাড়িতেই আছে। নাইস হেয়ার, থ্যাংক ইউ। কি কোথায় আমাদের কি হেয়ার প্লান নায়ক আপনার স্বামী? হ্যাঁ আছে, বাড়িতেই আছে। কেমন বোন? হ্যাঁ আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? কি তোমার প্রেমে পড়েছি জানি, তুমি সাগর আমি নদী, তোমার মুগ্ধ হয়ে গেছি। ও বাবা, তাই নাকি? তা ভালো। আমি বাংলা তেমন জানি না, সেই জন্য জিজ্ঞাসা করছো তোমার চুল কাটতে ভালো লাগে না? কাটতে ভালো লাগে না? না। নাইস লুকিং, থ্যাংক ইউ। সবাই একটা করে লাইক করে দাও। যে যে জয়েন হয়েছে সবাই একটা করে লাইক করো। মেকি হেয়ার বোন, যা আপনার স্বামী আপনার চুল কাটা পছন্দ করেন না? হ্যাঁ, চুল কাটা পছন্দ করে না। তোমার কাছে আসতে চাই আমি, তোমাকে ভালোবাসি, তোমার খুব সুন্দর লাগবে, তোমাকে খুব মিস করছি। তোমার কোথায় বাড়ি গো? বিয়ের আগে চুল কত লম্বা ছিল? বিয়ের আগে কোমর অবধি ছিল, তাও কেটে দিয়েছিলাম অনেকটাই। যখন আপনি দেখতে পান আপনার স্বামী আপনার চুল কাটা পছন্দ করেন না এবং তিনি আপনার চুল খুব পছন্দ করেন, হ্যাঁ, তখন থেকেই কাটাটা বন্ধ হয়েছে, না হলে আগে খুব চুল কাটতাম।
এখনো কাটি, এখনো লুকিয়ে লুকিয়ে কাটতে হয় আমার। সবাই একটা করে লাইক করে দাও, যে যে জয়েন হয়েছে সবাইকে বলছি একটা করে লাইক করে দাও। খুলে রাখ, একটা করে লাইক করো, যে যে জয়েন হয়েছে একটা করে লাইক করে দাও। কেউ কিন্তু লাইক করুনি, সবাই কিন্তু গল্প করে যাচ্ছ। কেউ কিছু বলছো না কেন? তোমার মুখটা খুব মিষ্টি লাগছে। আমি শাড়িতে খুব সুন্দরী লাগছে। থ্যাংক ইউ। বলো কিছু, কোথায় গেছে? কোথায়? অনেকে জয়েন হয়েছে, একটা করে লাইক করে দাও। আর কেউ কিছু বলছো না কেন? হাই, কেমন আছো? কানা হোগা কি বলছো সেটা ভালো করে বলো। ঢুকেই মাত্র উল্টো পাল্টা কথা বলা আরম্ভ করে দিলে। মানুষের মুখের কথাই কিন্তু পরিচয় পাওয়া যায় মানুষ মানুষ কেমন ধরনের হতে পারে। হাই, কেমন আছো? কি মানতার লম্বা চুলের গল্প। হাই, কেমন আছো? কিসে তুমি কে বলো তো, এসে উল্টো পাল্টা কমেন্ট করছো, তুমি কে? কোথায় বাড়ি তোমার? ভদ্রভাবে কথা বলো তাহলে কথা বলবো, না হলে ওরকম কথা বললে কথা বলবো না।
কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? এ পাশে বসো তো, বসো। এবার ঘুরি দিলে হবে। কি মানত আর লম্বা চুলের গল্প, কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? কোনো কথা বলছো না কেন? আমিও ভালো আছি। ওকে, কি হেয়ার ক্লিপ লাগাও? অনেকে জয়েন হয়েছে, একটা করে লাইক করে দিও, একটা করে লাইক দাও। কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমার নাম মানতা। ওকে, হ্যাঁ মানতা বলো, তুমি কি আমার লাইভে আজকে প্রথম তো মনে হচ্ছে? বৌদি, হ্যাঁ বলো, কেমন আছো? তোমাকে অনেকে দেখতে চাইছে, তো এইদিকে এসে বসো না, একটু কাগজ দেখবে দেখবে। বৌদি ভালো আছি, চেয়ারটা নিয়ে আসো। ওকে, তোমার চুলটা আমার মতোই, আমার চুলটা দেখে দেখো ছবিতে। হ্যাঁ দেখেছি, তোমার চুলটা লম্বা আছে, দেখেছি, দেখেই বুঝতে পারছি। লাইক করে দিয়েছো? ঠিক, ওকে, এই থ্যাংক ইউ লাইক করার জন্য। ফোন কে করছে? হ্যাঁ কেঞ্জি করো না, দারু কি আছে? ফোন আসলে অসুবিধা হয়ে যায়। আরে
আমি তো চুল নিয়ে কি চ্যানেল খুলবো, তাই নাকি? ভালো কথা তো। তুমি চ্যানেল, তোমার চ্যানেল নেই? পিসে হেয়ার কার কি করো না, সবার সঙ্গে কথা বলতে গেলে এরকম ভাবে চিরুনি দেওয়া হয় না, পিছন দিকে সামনে এরকম ভাবে হয় না, উল্টো পাল্টা হয়ে যায়, আর ক্যামেরাটা ধরারও লোক থাকে না, ওই জন্য অসুবিধা হয়ে যায় অনেক সময়। সব সময় হয় না, সবাই তো সব সময় থাকে না, না আমার সেইভাবে মানে করতে অসুবিধা হয়ে যায়। এখন নেই, মানো তো লম্বা চুলের গল্প, এখন নেই। ও কি কাজ করছে ভাই? হ্যালো, কেমন আছো? মেয়ের মতো লম্বা চুল নাকি ছোট চুল, কি বলছো বুঝতে পারলাম না। কি? মাই নেম ইজ পারবিন, পারবিন, প্লিজ রিড মাই রিড নেম। মাই নেম। হাই হাই পারবি, বলো। পারবিন, কিসে কারো না হেয়ার কারো না? মাই হিরো ইজ ইওর হাজবেন্ড বিকজ হি লাভ ইওর হেয়ার, লাভ ইওর হেয়ার, থ্যাংক ইউ। হ্যাঁ, কি করছিস? বুম বুম মাছ বুমে যাচ্ছি কেন? ইয়ে আজকে কাজ যাচ্ছি কেন? পায়ে ক্লিপটা ঢুকে দেখো, বিয়ের আগে চুল কত লম্বা ছিল? আগে তো বললাম যে কোমর অবধি ছিল, আর আমি কেটে দিয়েছিলাম। বৌদি রোজ লাইভে আসো না কেন? আমার প্রত্যেক দিন লাইভে মানে আসার টাইম হয় না, সংসারে সমস্ত কাজ সেরে তো তা লাইভে আসতে হয়, তারপরে একটু মানে পড়াশোনার দিকে দেখতে হয়, ওই কারণে আমি আসতে পারি না। হ্যালো, মাই নেম ইজ পারভিন, প্লিজ শো ইউর নেল পলিশ, লেগ অর হ্যান্ড। এই যে তিনি কি ক্যামেরার সামনে আপনার চুল? বৌদি বলো, তুমি বলো, আমি তো বললাম বিয়ের আগে আপনার হাঁটু পর্যন্ত চুল ছিল না গো? আমার হাঁটু অব্দি ছিল না। চুল দুটো বেনি করো, দুটো বেনি করো, এইসবগুলো তো এইখানে এসে এইগুলো হয় না, কিন্তু সবার সঙ্গে কথা বলতে হয় তো এইগুলো, এটা দেখানো যায় না, কিন্তু তোমরা আমার চ্যানেলে চলে যাও আর ওখানে দেখে নাও, আমার হেয়ারের মানে সব রকম ভিডিও পেয়ে যাবে। আচ্ছা, মজুমদারের ব্লগ আসবে তাই নাকি?
আমি মনে করি যখন আপনার স্বামী আপনার প্রথমে দেখেছিল তখন আপনার চুলটার প্রকৃতি আকর্ষিত হয়েছিল। হ্যাঁ, ও ফ্রেন্ড ফ্রেন্ড করে করেনি, নাই। কাকে বলল? কার ফ্রেন্ড করে? ওর ফ্রেন্ড করেনি, জিজ্ঞাসা করো কিসের ফ্রেন্ড। কাকে ফ্রেন্ড করে নেবো কি বুঝতে পারছি না, একটু বলুন দাদা ভাই। পারবিন প্লিজ শো লেগ নেল পলিশ। এই হাতের সেম নেল পলিশটাই আছে। মেয়ে চুল ছোট করে করেন কেন? ও চুল অত পছন্দ করে না, বড় লম্বা চুল। আর ক্যামেরার কাছে আপনার মাথার ত্বক দেখান, এই যে। কি ভাবছো, কি ফল চুল নাকি কি ভাবছো তোমরা? পাতলে দেখো, পাতলে দেখো, লেগ নেল পলিশ দেবে বলে মারা। হেয়ার ছোট করো না, হেয়ার কে চটি কারো না, বাঁধতে বলছে। বাঁধবো, বাঁধছি। কি আসলে বলবো, আসলে বলবো, কি আসলে বলবো, কি আসলে বলবে দাদা ভাই? আমি বুঝতে পারলাম না আপনি কে বললেন। ম্যাডাম জি, ইউ আর লুকিং বিউটিফুল উইথ ওপেন হেয়ার, লং, লাভ ইউ। তুমি কি তোমার লাইফটা শেয়ার করলাম, বুঝলে? আমার লাইফটা শেয়ার করলাম, থ্যাংক ইউ দাদা ভাই। হেয়ার ক্লিপ লাগাও, লাগাও। হেয়ার ক্লিপই তো লাগালাম, এটা তোমার সময় খুব ঈশ্বরিত করে সে চাকরি থেকে আসার পর তোমার চোখ নিয়ে বলতে পারো। খুলে ক্লিপ লাগাও, খোলা চুলে ক্লিপ লাগাও, খোলা চুলে ক্লিপ লাগাও। বাইরে গেলে মানুষ আপনার চুলের কথা জিজ্ঞাসা করে? কি বল, বাইরে গেলে এজি ওটা না, বাইরে গেলে মানুষ আপনার চুলের কথা জিজ্ঞাসা করে? হ্যাঁ করে, অবশ্যই করে। হাই বৌদি ভাই, কেমন আছো? আমিও ভালো আছি, তুমি কেমন আছো? হাই দিদি, কি দিদি ভাই কেমন হাই আছো? দিদি ভাই, কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? এই যে আসলো মজুমদারদের ব্লগ। স্বামী কি কখনো চুলের শেষ অংশ কাটতে সাহায্য করেছেন? হ্যাঁ করেছে। আর পেন্ট করে নিয়ে বলো। ওকে ওকে, ভেরি বিউটিফুল লং হেয়ার, থ্যাংক ইউ। কদিন শ্যাম্পু করো তুমি?
কদিন শ্যাম্পু করো তুমি? এটা কি ভালো করে বলো, আমি তাহলে বুঝতে পারছি না। সপ্তাহে কয়েকদিন শ্যাম্পু করি না কদিন পর পর শ্যাম্পু করি, সেটা ভালো করে বলো। কেউ কি আপনার চুল চেক করার চেষ্টা করছে? হ্যাঁ তো, তাই তো দেখছি, অনেকেই তো বলছে মাথার ত্বক দেখাও, বা অনেকে, একজন বলেছিল যে চুল আসল চুল নকল চুল, মানে এরকম নিয়ে কথা বলেছিল, অনেকেই তো বলে। ও, ফ্রেন্ড করে নাও, আমাকে ফ্রেন্ড করে নাও। ওকে, ফ্রেন্ড করে নেব। দাঁড়িয়ে চুল দেখাতে বলছে, দাঁড়িয়ে চুল দেখাও না। সপ্তাহে তুমি কতবার শ্যাম্পু করো? সপ্তাহে আমি একবারই করি, সপ্তাহে শ্যাম্পু আমি একবারই করি, আর যখন দেখা যাচ্ছে ঠান্ডা ওয়েদার বা বৃষ্টির সময় তখন একটু লেট হয়ে যায়, বা শরীর খারাপ থাকলে তখনই হয়। দীপাবতীর ভিডিওতে কমেন্ট করো, কি দীপাবতী মজুমদার ব্লগস। ও ঠিক আছে, কমেন্ট করব দাদা ভাই। ফল বান্ধে বলছি ছুটি, এতবার একজন চুল বাঁধা খোলা বিরক্ত হয়ে যাচ্ছে। আমি তোমার স্বামীকে খারাপ বলতে পারি না, কারণ সে আপনার চুল দেখতে তার আপনার চুলে প্রেমে পড়বে অবশ্যই। আপনি ব্যাংস পছন্দ করেন? মানে মানেটা কি? কি ব্যাঞ্জিস পছন্দ করেন না মানেটা কি, ভালো করে বলো। মজুমদার ব্লগের নাম দীপা, মজুমদার ব্লগের নাম দীপা, চ্যানেলটা কি নামে খোলা? মজুমদার ব্লগ বলেই খোলা? সামনে ছোট চুল কি মঞ্জি হয়? আপনি অনেক মহিলাকে তাদের সামনে চুল ছোট করতে দেখেছেন? হ্যাঁ দেখেছি, আমি অত চুল কাটি না। হ্যাঁ গো দিদি ভাই বলো। ইনস্টা আইডি কি কি নাম আছে তোমার? ইনস্টার আইডিতে কি নাম আছে? মিস লিলি, কি একদম 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 কি বললে দাদা ভাই, একটু বলুন না যে ওটা কি কি ব্লগ যেন, মজুমদার ব্লগের কি, মজুমদার ব্লগটা কি কি নামে খোলা? মজুমদার ব্লগ বলেই খোলা বা দীপা নামে, কোনটা? দীপা দিদি ভাই তো আছে, বলুন কি নামে, তাহলে সেইভাবে আমি তো দেখতেই হবে। অনুগ্রহ করে আপনার চুলের অর্ধেক ভাঁজ করে দেখান। ওকে।
আপনি দুদিন দুদিন চুলের তেল দাও রোজ, উনি দুদিন শ্যাম্পু করেন, ওই মানতো বলুন দুদিন শ্যাম্পু করেন, তুমি কি চুলে প্রতিদিন তেল দাও? না আমি প্রতিদিন তেল দিই না, কিন্তু মাথার এই ত্রিকোণটাকে একটুখানি তেল দিতে হয়, আর আমি দুবার তেল দেওয়ার পরে ভালো মতো তারপরে শ্যাম্পুটা করি। মেয়ে তুমি তুমি তোমার চুল দেখাতে পারো? মুখ দেখালো, ও আসে না এর মধ্যে। সঞ্জয় এখন সঞ্জয় একটু বলে দাও মজুমদার ব্লককে ফ্রেন্ড করে নিও। ওকে দাদা ভাই, তুমি একটু বলে দাও, কমেন্ট দিও আর কি মজুমদার ব্লকে তুমি ভিডিওটায় কমেন্ট করো। ওকে পছন্দ করি, কিন্তু আপনি সত্যি আপনার সব ক্ষতিগ্রস্ত কি প্রান্ত করতে চান, অর্ধেক ভাঁজ করে সুন্দর সুন্দর দেখুন। হেয়ার অয়েল করো না, না আমি আজকে তো হেয়ার অয়েল করতে পারবো না, কারণ আমি শ্যাম্পুটা আজকেরই করেছি। তোমার ইনস্টা আইডিটা পাইনি সোমা মণ্ডল। দাদা ভাই FB-তে চলে যান সোমা মণ্ডল, ওখানেই পেয়ে যাবেন, মিস লিলি বলে ওখানেই রয়েছে। আমি 3 দিন তেল দিই, ওকে করে দিলাম। তাই কি করে দিলে দিদি ভাই বলুন? খুব ছোট আপনার চুল ভাঁজ এবং দেখান। সবাই একটা করে লাইক করে দিও, যে যে জয়েন হয়েছে সবাই কথা বলছে, কিন্তু কেউ কিন্তু লাইক করুনি, একটা করে লাইক করে দিও। তোমার ভিডিওতে কমেন্ট, তোমার ভিডিওতে কমেন্ট কমেন্ট করেছে তাই বলছে। ও আমার ভিডিওতে কমেন্ট করেছো, তার জন্য থ্যাংক ইউ। আর এইভাবে পাশে থেকো, ছমা মণ্ডলের বাড়িটা বাড়িটা দাদা ভাই আগের দিন বলেছি কি ভুলে গেলেন নাকি? চলে আসিস, ঠিক আছে। আমার বাড়িটা ক্যানিং লাইন, এটা পিয়ালি বলে জায়গাটা, পিয়ালি সেটা অনেকে হয়তো জানা নেই, ওই জন্য আমি বলি ক্যানিং লাইন। হেয়ার অয়েলিং করো, আমার চ্যানেলে চলে যাও, হেয়ার অয়েলিং এর ব্লগ দেখতে পাবে, চলে যাও। আমাকে তুমি ফ্রেন্ড করে নাও দিদি ভাই। হ্যাঁ দীপা দিদি ভাই, তোমাকে বলছি আমি অবশ্যই তোমাকে ফ্রেন্ড করে নেব, চিন্তা করার কোনোই কারণ নেই, আর অবশ্যই তোমার ব্লগগুলো দেখবো আমি। ভাত চুল খুব ছোট দৈর্ঘ্য এবং প্রদর্শন, থ্যাংক ইউ কমেন্ট করেছে, এটা বলছে তুমি ব্যাগ দিও। ওকে অবশ্যই ব্যাগ দেব, দেব না কেন বলুন, আমি আপনি বলুন আপনার স্বামী আপনাকে চুলের শেষ অংশ কাটতে সাহায্য করছেন কি, এটা কিভাবে ঘটছে, আপনি কি এটা কিভাবে ঘটা কি বলছে আমি বুঝতে পারছি না মাঝে মাঝে কথাগুলো। তোমার ফেসবুকও আমি পাইনি, কেন পাওনি? সোমা মণ্ডল বলে আমার ছবি দেওয়াই আছে তো। মেয়ে তুমি প্রদর্শন দাদা, আমি একটু সময় পাইনি ওই জন্য দিতে পারিনি, আমি কমিউনিটিতে দিয়ে দেব, ফেসবুক বা ইনস্টাগ্রামে আমি ওটা দিয়ে দেব, অবশ্যই দিয়ে দেব। আপনি পাচ্ছেন না তো আমি দিয়ে দেব।
মিস লিলির লাস্টের ওই যে অঞ্জিরো থ্রি ফ্রাঙ্ক ইউর হাজব্যান্ড বাই ফোল্ডিং ইউর হেয়ার ভেরি শর্ট অবশ্যই করব। প্যাং করার কথা বলছো হাজব্যান্ডের সঙ্গে চুল কাটা নিয়ে? অবশ্যই হবে প্যাং। কবে দেখতে চাও বলো? তুমি একটু মুখটা দেখিয়ে দাও তো, একটু তোমার একটু দেখার জন্য সবাই। কে দেখছি গো, কে চাইছে দেখতে? দেখো তুমি চুল খুব পছন্দ করো? হ্যাঁ আমার মাথায়ও চুল ভালো, কেটে ফেলেছি। আমরা কাছাকাছি থাকলে দারুণ হতো। হ্যাঁ মানবতা, লম্বা চুলের গল্প তোমাকেই বলছে মানবতা। তোমার বাড়িটা কোথায় মানবতা? তোমার বাড়িটা কোথায়? ইউটিউবে পিস আছে? পিক আছে, সেটা আছে কি না? অন্য না মিস লিলি, সেটা কি আছে? মিস লিলি লাস্টে কি 103? হ্যাঁ 103। মিস লিলি 103 দিয়ে সার্চ করো, পেয়ে যাবে। হ্যালো ভাই, তুমি বলো। হ্যালো বলো। হ্যালো, কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? আপনি অনেক ভাগ্যবান বলে। হ্যাঁ হ্যাঁ তুমি ভাগ্যবান। আমি তো খুব ভাগ্যবান। চুলে লাগছে? সঞ্জয় দাদা ভাইকে বলছি, মিস লিলি 103 সার্চ করে পেয়ে যাবে। মানতা হুগলি গো, তোমার বাড়ি তোমার বাড়ি হুগলি? আমার বাড়ি তো কলকাতায়, অনেকটা দূরত্ব। ভাই আমার মনে হয় আপনি আমাদের দিদিকে তার চুলের কারণে বিয়ে করেছেন। হ্যাঁ ভাইজান না চলে, ভাইজান চলে গেছে, বেশিক্ষণ থাকে না, ক্যামেরার সামনে আসে না, বাইরেতে কথা বলবে। একটা করে লাইক করে দিও। তিনি কি বললেন? তিনি বললেন হ্যাঁ। তিনি কি বললেন চুলের কারণে? অবশ্যই তিনি বলেছে তো চুলের কারণে। মিস লিলি 103 চুল ছোট করে তবে তিনি আপনাকে পছন্দ করবে না। না পছন্দ করবে না, আমি অনেক রকম চুল বাঁধা জানি, তোমার চুল বেঁধে দিতাম, তুমি আমার চুল বেঁধে দিতে পারতে, ভিডিও করা যেত। হ্যাঁ অবশ্যই যেত, তুমি থাকলে তো আরো ভালো হতো। বলো তুমি অনেকটা দূরে বলছো হুগলি, আর আমি কোথায়? কলকাতায়। পাইনি কেন? পাওনি দাদা ভাই, আমি অত চিন্তা করার, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আমি লাইফ থেকে চলে যাওয়ার পরে আমি কমিউনিটিতে দিয়ে দেবো, পেয়ে যাবে। আপনি কমিউনিটিতে দিয়ে দিও।
লজ্জা পেতে না ভাই ভাই আপনি কমিউনিটিতে দিয়ে দিও। হ্যাঁ দিয়ে দেবো দাদা ভাই, আপনি আগের দিনও বলেছেন, আমি টাইম পাইনি, আর আজকে অবশ্যই দিয়ে দেব ভাই। ফিরে আসুন ভাই, একটু ফিরে আসুন। হ্যালো হ্যালো, বলো কেমন আছো? এখন উনি খবর কাগজ পড়তে ব্যস্ত, একটু আসো তো। এই যে ভাই চলে এসেছে, এখন আপনার চুল ভাঁজ করুন এবং তাকে জিজ্ঞাসা করুন আপনি কি এই দৈর্ঘ্য পর্যন্ত করেন। আমার তার উত্তর শুনতে চাই। বলছে চুল মানে ভাঁজ করে যতটা হয় ততটা কেটে দেব, তোমার কি ভালো লাগবে? না না আমি আমি একটা রিকোয়েস্ট করছিলাম দিদি, করো না কি বলো? আমারও আপনার মিস করি ভাই, আমরাও মিস করে, তোমাকে মিস করে। রান্না হয়ে গেছে? না গো রান্না হয়নি, কোনো রকমে একটা তরকারি বানিয়ে রেখে এসেছি, ভাতটা পরে বসাবো, এখন তো নিরামিষ চলছে। কারণ আপনি হিরো ভাই, তোমাকে হিরো বলছে। হ্যাঁ তোমাদের দাদা ভাই তো হিরো, আবার চুল ঠিক করে দেখাচ্ছে, দেখেছো? ওনার চুল খুব পছন্দ, চুল কাটতে চায় না, বলে বলে তার চুল কাটিয়েছি। ভাই আপনাকে দেখতে অনেক কম বয়সী। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। দিদি চুল ছুঁতে এত লজ্জা কেন? দিদি চুল ছুঁতে এত লজ্জা কেন তাই? হ্যাঁ দাদা ভাই, তোমার চুল ছুঁতে এত লজ্জা কেন তাই বলছে বল? চুল ছুঁতে লজ্জা কিসে? লজ্জা কিছু না, কিন্তু কাজের মধ্যে তো ব্যস্ততা থাকায় আমি খুব দুঃখ পেয়েছি। সেদিন তুমি তোমার চুল কেটেছিলে, কিন্তু তুমি সেদিন নষ্ট চুল কেটে দিয়েছিলেন। কি নেক্সট ভিডিও বাটি সোপ হেয়ার ওয়াশ দিদি প্লিজ করো। আমি জীবনে করিনি বাটি সোপ দিয়ে, মানে চুলের বাটি সোপটা বাসন মাতা মাজতে হয় সোপটা, ওইটা যদি চুলের মধ্যে দেওয়া হয় অনেক রকম সমস্যা হতেও পারে, ওই কারণে আমি করব। তুমরা বলছো, তুমি তো বলছো এই কথাটা, কিন্তু কি করে করব যাতে আমার চুলটা নষ্ট হয়ে যায়, এটাই কি চাও? কি বলছে ওইটা? একজন বলছে কি বলছে, আপনার চুল লম্বা চুল আরো ভিডিও তৈরি করুন। হ্যাঁ লম্বা চুলের ভিডিও তো তৈরি করছি, তোমরা দেখো বেশি বেশি করে, আমার আরও করার চেষ্টা করব, আর তোমরা বলবে কীরকম ভিডিও চুল নিয়ে দেখতে চাও সেটাও বলবে, তাহলে সেটা আমাদের বানাতে মানে ভিডিওটা করতে খুব ভালো হবে। এখন ভাইয়ের মুখটা খুব উজ্জ্বল আর খুশি, চুল কাটলে ভাইয়ের মুখটা কালো রাগ হয়ে যাবে অবশ্যই। ভাই যদি দিদির চুলে স্পর্শ করে, এটা আমাদের কাছে কি উদযাপনের মতো। আমি কেরালা থেকে বলছি। কেরালা থেকে বলছি? ও কেরালা থেকে বলছো? ছয় একটা করে লাইক করে দাও, যে যে জয়েন্ট হয়েছে একটা করে লাইক করো। এই সঞ্জয় দাদা ভাই কোথায় গেল কিছু বলছো না? সঞ্জয় দা নাই, পরে কথা বলবে। লাইট বয় সোপ হেয়ার ওয়াশ দেখা যাবে, চেষ্টা করবো।
লাইট বাই দিয়েও করিনি কোনোদিন, তোমরা বলছো যাতে আমার চুলটা কি নষ্ট হয় বা অসুবিধা হয়। চুলে সোপ দেওয়ার পরে কেমন হয় বলো তো? আঠা আঠা টাইপের হয়ে যায়, মাটির থেকে ভালো পরিষ্কার হয়, কিন্তু সোপ দেওয়ার পরে আঠা আঠা হয়ে যায় চুলে। আমি তোমার লম্বা চুলের ভিডিও দেখছি, তোমাকে খোলা চুল খোলা লম্বা চুলে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আমি কেরালায় জানেন, ও তাই নাকি? আছি তো। তা দাদাভাই কিছু বলছো না বলো? ভাই দিদির চুলে কিছু করো, কি করবে চুলে? আমি আছি, হ্যাঁ আছি, বুঝতে পারছি, কিছু না বললে বুঝতে পারবো কী করে? তবে তোমার চুল নিচটা কিন্তু পাতলা মনে হলো। হ্যাঁ আমার চুলের নিচটা পাতলা উঠে গেছিলো তো ওই জন্য ওরকম হয়েছে। এবার দেখা যাবে, আমি চেষ্টা করব। তুমি রোজ একটু টাইম করে লাইভ করো। তাই দাদা ভাই, লাইভ করলে কি এটা ভালো হবে চ্যানেলের পক্ষে? সেটা আমার থেকে তুমি বেশি ভালো বলতে পারবে, তাহলে সেরকমভাবে আমি টাইমটা করব যতটা পারি। সাবান দিয়ে চুল ধুলে ধুবেন না, এটা তো অবশ্যই জানি, সাবান দিয়ে চুল ধোয়া তো ভালো নয়। কিন্তু একটা দাদা ভাই কিন্তু আমাকে আগে একদিন বলেছে বাটি সোপ দিয়ে, এখনো বলল, তারপরে আমি বললাম, সে বলল লাইট বয় দিয়ে। কিন্তু আমি তো জানি সাবান দিয়ে চুল ধুলে আঠা আঠা হয়ে যায়, চুল ভীষণ বাজে হয়ে যায়। না হলে তোমার ওই প্রবলেম হবে, ভিউজ কমে কম হবে, ভিউজ কম হবে, তাই নাকি? দাদা ভাই আমি চ্যানেল সম্পর্কে অত কিছু জানি না, আপনি জানলে আমাকে একটু বলতে পারেন, আমি আপনার ছোট বোনের মতো সেরকমভাবে তুমি বলতে পারেন, আমি সেটা মানে চেষ্টা করব যতটা মানে সংসারে কাজ বাজ সেরে সব কিছু মানে মেনটেন করে তো করতে হয় আমাদের, তা সেরকমভাবে আমি করব। আপনি কেন আপনার চুলের পাতলা প্রান্ত অংশ কাটছেন না? কাটলে তো ছোট হয়ে যাবে, আগে তো কেটে দেখিয়েছি চুলটা, আর কাটবো না, চুলটা কতটা লম্বা হয় এটা দেখবো। কি একদম একদম একবার দেখাও দাঁড়িয়ে পুরো চুলটা, একবার দেখাও দাঁড়িয়ে পুরো চুলটা। লাইভ শেষ করার পরে দেখবো। আর তোমাকে মানতা বলছি, তুমি আমার চ্যানেলে চলে যাও, আর চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখো, চুলের ভিডিও সব কিছু পেয়ে যাবে। এখন এই মুহূর্তে সবার সঙ্গে কথা বলতে বলতে বারবার ওঠা নামা অনেক রকম সমস্যা হয়ে যায়, রোজ একটু টাইম লাইভ করো। হ্যাঁ দাদা ভাই আমি চেষ্টা করব করার। চুলের সাবান দিও না ভুলেও, মানতা বলছে। হ্যাঁ আমি চুলে সাবান দেবো না, কিন্তু একজন রিকোয়েস্ট করছে তো ওই জন্য ওনাকে বুঝিয়ে বললাম। আপনার চুলের প্রিয় হেয়ার স্টাইল জিজ্ঞাসা, এই খোপা করাই ওটাই পছন্দ করে বেশি, আর লম্বা চুল ছাড়লে কি বলো তো, রাস্তায় বেরোলেই ওর অনেকটা লম্বা চুল এই সেই ওই রকম করে, আর চুল দেখে অনেকে শিংড়ায়, ওই কারণে আমি ওটা করি না। আর ওই কারণের থেকে আমার চুলটা আগে আগেও নষ্ট হয়ে গেছিলো, কিন্তু এখন অনেকটা ভালো আছে। টাইম চেঞ্জ করবে না? টাইম চেঞ্জ করব না মানে এক টাইমেই করতে হবে লাইফটা, দাদা ভাই সেটা বলবেন। কিন্তু পাতলা চুল কাটা আপনার চুলের জন্য ভালো, ভালো, কিন্তু আমার বাড়িতে অশান্তি হবে চুল কাটলে, সেটা কি ভালো হবে? গৌড়া কি গো, কখন এসেছো? আমি তো আসলাম 8টায় বলেছিলাম, কিন্তু 8:30 বেজে গেল, এত লেট করলে তুমি আসতে? একদম, ও লাইটটা তাহলে একই টাইম করতে হবে, তাই তো দাদা ভাই? স্বামীকে জিজ্ঞাসা করুন যে আপনার চুলের তার প্রিয় হেয়ার স্টাইল, আমি তার শব্দ শুনতে চাই। বলো হেয়ার স্টাইল তোমার কিরকম, জোরে বলো, তোমার শব্দ শুনতে চায়। কি হেয়ার স্টাইলটা কিরকম করতে চাও? আমার নিজের না, হ্যালো তোমার টপ বিনুনি না, না না খোপা
খোপাটাই পছন্দ করে। কি বলছো দাদা ভাই? না হ্যালো তোমার কি খোপ আছে না? না হলে তোমার টপ আসবে না। ওকে হাই গো, দয়া করে স্বামীকে চুলের খোপা করতে বলো। ও খোপা করতে জানে না, আমার স্বামী খোপা করতে জানে না। কি কাজে আটকে গেছিলাম তাই দেরি হয়ে গেল, কোনো অসুবিধা নেই। দাদা ভাই আমি তো লাইভে আসতে চাই কিন্তু অনেক প্রবলেমের জন্য আসতে পারি না, আর মানে বাড়িতে কাজের সমস্যার জন্য অনেক সময় আসতে পারি না, সব রকম তো সমস্যা থাকে। তা যতটা পারি আসার চেষ্টা করি। কোথাতে ঢুকলো? শ্যাম্পু করে চুলে তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। কিছু করতে দয়া করে ভাই। হ্যাঁ অবশ্যই, আমাদের আমার সমস্ত কাজে হেল্প করে। রোজই একটু ব্লক দেবে? হ্যাঁ দাদা ভাই দেবো। আজকে শরীরটা ভালো ছিল না কাল থেকে, ওই কারণে আজকের ব্লগটা দিতে পারিনি। অবশ্যই ব্লগ দেব, দয়া করে ভাই। কে একবার করো লাইভ, একবার করো লাইভ করবে, একবার করে লাইভ করবে। ওকে, আজকে নিচে নীলের পুজো করেছো? না গো আমি নীলের পুজো কোনোদিনই করি না, কিন্তু আমি ঘরে বাবাকে আমি পুজো দিয়েছি সকালে। নীলের পুজো আমাদের করা হয় না, প্রথম থেকে আমি কোনোদিন করিনি। হ্যাঁ দেখলাম তোমার চুল শর্ট ভিডিওতে পাতলা চুলটা কেটে দিলে অনেকটাই ছোট হয়ে যাবে। হ্যাঁ এটাই তো কারণ, এই পাতলা চুল কেটে দেওয়ার কথা বলছো না? এই পাতলা চুল আমি আমার ব্লগ ভিডিওয়ে যাবে, আমি চুল কেটে অনেকটাই ছোট করে দিয়েছিলাম, আবার কিছুদিন পরে আমার চুলটা আবার এই মানে সেই পর্যন্তই হয়েছে। মানে যতটা দেখছো চুল ততটাই ছিল, কাটার পরে অনেকটাই ছোট হয়ে গেছিলো, আর এখন আবার লম্বা হয়ে ওটাই হয়েছে। কিন্তু লম্বা চুলের দেখবে ওপর থেকে নিচ অব্দি সবার হয় না, অনেকের থাকে এক সমান আর অনেকের এক সমান থাকে না, ছোট বড় একটু থাকে। তাই তার চুল ভাঁজ করুন দয়া করে ভাই। করবে না, সে চলে গেছে, মেয়ে পড়তে গেছে, মেয়েকে আনতে গেছে। মানতা তুমি যদি আমার চ্যানেলে নূতন এসে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার এইভাবে তুমি যেভাবে আজকে আমার প্রথম থেকে পাশে আছো এইভাবে পাশে থেকো, আর প্রত্যেক ভিডিওটা তুমি দেখো আর কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো যে মানতা আমার ভিডিওগুলো দেখছে। আর সবাই একটা করে লাইক করে দিও। আর সঞ্জয় দাদা ভাই কিছু বলছো না, বলো আর কিছু কারোর বলার আছে? এবার আমি আমার তো চলে যাওয়ার টাইম হয়ে গেছে। বলুন দয়া করে, তুমি আর চুল কেটো না। না না আমি চুল কাটবো না, আর আপনার স্বামীকে বলুন দয়া করে। ও চলে গেছে, আমি কাকে বলবো? আমার আপনার স্বামী চুল কি তাড়াতাড়ি চলে আসছে, দাঁড়াও
আমরা আপনার স্বামী আপনার চুল লম্বা পছন্দ। সমান করতে গেলে চুলটা পিঠ পর্যন্ত হয়ে যাবে, তাই চুল কেটো না, লম্বা ভালো। না না, আমি চুল কাটবো না, চুল কাটলে আমার বাড়িতে অশান্তি হবে। বলো সঞ্জয় দাদাভাই, কিছু বলছো না? তাই বলছি আমি কি আমি আমার আমি আমার চোখের জল দিয়ে একটা সমুদ্র তৈরি করবো। তা করো, তাই সমুদ্র তৈরি করো। হ্যাঁ হ্যাঁ, আমার তো আমার তো একই দশা। ও তাই নাকি? অনুগ্রহ করে ভাই বলিস না, আমি এই এলাম আর তুমি চলে যাবে বলছো? হ্যাঁ চলে যাওয়ার টাইম হয়ে গেছে, রান্না তো করতে হবে। মনে করি কমিউনিটিতে দিয়ে দিও। হ্যাঁ দাদা ভাই দিয়ে দেবো অবশ্যই, মনে থাকবে তো? হ্যাঁ, এই লাইভ শেষ করেই দিয়ে দেবো, দেখতে পাবে। কিছুক্ষণ থাকো, কিছুক্ষণ থাকো না বৌদি। ঠিক আছে, আপনি শুনতে পারেন, আমার আপনার জন্য অপেক্ষা করছে। দয়া করে ভাই আসুন, দয়া করে ভাই আসবে কি? সেই আধ ঘন্টা এক ঘন্টা রাস্তা সাইকেল নিয়ে বেরিয়ে গেছে মেয়েকে আনতে, আসবে 10:30 নাগাদ। তোমার চুলগুলো খুব সুন্দর, তোমার চুলগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ দাদা ভাই, তবে তোমার সামনে দুটো লক্স কেটে দিলে দারুণ লাগবে, তাই নাকি? অবশ্যই। অনুগ্রহ করে আপনার অনুরোধ করছি। ঠিক আছে, একদিন লাইভে ধরে বেঁধে নিয়ে আসবো, বসে রাখবো সারাক্ষণ। অনুগ্রহ করে আপনাকে অনুরোধ করছি দিদি, তুমি তাকে ডাকো আর তাকে করতে বাধ্য করো। নিয়ে তাকে কি বলবো? হ্যাঁ গো, তুমি সামনে লক্স কাটলে ভালো লাগবে, তাই নাকি? অবশ্যই। কি দু সাইডে খোপা করে একটা ভিডিও করব, দু সাইডে খোপা করে একটা ভিডিও করবো অবশ্যই। শুধু তাকে আসতে ডাকো, নেই বাড়িতে। আমি কি মিথ্যে কথা বলছি? আমি দেখাবো ব্যাক ক্যামেরা করে যে ঘরে আছে কিনা। আমার কথা বিশ্বাস হচ্ছে না? এখন কটা বাজে টাইমটা দেখো, টিউশনের তো আনতে চলে গেছে। কানলে কি করব বলো দিদি, কানছে। সঞ্জয় দাদা ভাই তোমাকে বলছি, তোমার কি ইউটিউবে চ্যানেল আছে? আমি তো জানি না, তো সেভাবে তোমাকে জিজ্ঞেস করা হয়নি, কিন্তু তোমাকে কিন্তু বলছি। বারবার এক কথা ভালো লাগে কি? বারবার এক কথা তো ভালো লাগে না, কিন্তু কি বলতো, বারবার একই কথা বলছে। বলছি বাড়িতে নেই, তাও তাকে ডাকতে বলছে তোমাদের দাদা ভাইকে। আমি আমার চোখে জল দিয়ে একটি সমুদ্র তৈরি করো। আমি আমার চোখ কি বলবো দাদা ভাই, একটু বলো, আমার হয়ে তোমরা কিছু বলো, আমি কি বলবো? আচ্ছা তো তুমি বলে বলো, দাদা বাড়ি আসলে বলবো। বলছি দেখো শুনছে না, কি বলবো বলো তো। একটুখানি ডেকেছিলাম তাই আসলো, তা আচ্ছা আবার চলে গেছে। আমি আমার বোধ দেখছি, আমার
সে তোমার চুলকে অনেক ভালোবাসে কিন্তু সে চুল করতে পারে না, এটাই মানে কি আমি জানি না। সে তোমার চুলে অনেক ভালোবাসে কিন্তু সে চুল করতে পারে না, এটা মানে কি কি বলছো তুমি মনে করে দিও কিন্তু। হ্যাঁ অবশ্যই দেবো দাদা ভাই, তোমার চুল তোমার স্বামীর জন্য খেলার জন্য, যদি সে না করে ঠিক কথা। আবার গরিব আমরা কি গরিব দিদি, আমার গরিব দিদি, আমি তো গরিব দাদা, এমনিতে লাজুক। হ্যাঁ অবশ্যই যে জানে সে বলবে। একটা করে লাইক করে দাও, আর আমি যে ভিডিওটা বলছি ওটা কাল করবে তো? ঠিক আছে দাদা ভাই, অবশ্যই কালকে পেয়ে যাবে। সবাই আপনার চুল স্পর্শ করা স্বপ্ন দেখুক কিন্তু তোমার স্বামী এই রকম, দাদাকে চুল নিয়ে কিছু করতে বলবে দেখাই দেবে না। কি বললে, দাদাকে চুল নিয়ে কিছু করতে বলবে দেখা দেবে না, কি দেখাই দেবে না? আপনি জানেন আমি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করছি, তাই আমি জানি না কি অনুবাদ করছি, তাই কোনো ভুল, দুঃখিত। অবশ্য ওকে, কোনো ব্যাপার না, তুমি যেটুকু করছো আমি বুঝতেই পারছি, লাইক করে দিলাম, থ্যাংক ইউ। কি দাদার সঙ্গে কি প্যাং করতে বলছে চুল কাটা নিয়ে? সেটা যদি দেখতে চাও তাহলে বলো, তাহলে একটা প্যাং হয়ে যাও। তাকে আসতে কল করুন, আমরা তাকে সে নেই, তা কি বলবো, আসতে 10:30 নাগাদ বেজে যাবে, আমি অতক্ষণ তো ওয়েট করতে পারবো না, আমার রান্না বসাতে দেবে না, আমি রান্না আমার হয়নি রাতের খাবার, আমি আপনার স্বামী আপনার চুল করতে পছন্দ। অবশ্যই তোমাদের দাদা ভাইকে নিয়ে আসব, সেটা কোনো ব্যাপার না, আমি 2 মিনিট একটু আসছি, ওয়েট করছি 2 মিনিট আসছি। কাল করতে লাইভে আসবে, কাল লাইভে আসবে অবশ্যই, আমি কাঁদছি না কোনো কাঁদার কোনো কারণ নেই, তোমার চুলের খোপা বা চুল আঁচড়ানোর কথা বললে ক্যামেরার সামনে আসবে না, সেটাই বলছি।
কি বলছো, তোমার চুলে খোঁপা বা চুল আঁচড়ানোর কথা বললে ক্যামেরা সামনে আসবে না, সেটাই বলছে। ও, আমি একটু 2 মিনিট গেছিলাম, কারণ আরেকটা আমি বলছি, সামনে আমার প্রত্যেকটা ব্লগ দেখতে থাকবে, সামনে খুব ভালো একটা ব্লগ চলে আসছে, সেটা অবশ্যই। তার জন্য তোমার চুলে খোঁপা বা চুল আঁচড়ানোর কথা বল, ওটা তো বললাম। কি কাল যেরকম সময় এসেছিলাম ওরকম সময় আসবো দাদা ভাই। দিদি, হ্যাঁ বলো। কাঁদার কোনো কারণ নেই, বলছি তো আমি তাকে নিয়ে আসবো। আমি কাঁদছি, কাঁদার কোনো কারণ নেই, কাঁদছো কেন? তোমাদের দাদাভাইয়ের ক্যামেরার সামনে আনবো 8:30-এ। হ্যাঁ দাদাভাই, এরকম টাইমে আসবো, তাহলে আমার একটু সুবিধা হবে। বৌদি টপ নাইট, এটা কি বলছো আমি বুঝতে পারছি না। বৌদি টপ নেই তো, মানে টপ মানে কোন টপটাই বলছো, কোন টপটাই বলছো দাদা ভাই, আমি বুঝতে পারছি না। এখন কি কি কাজ করবে? হ্যাঁ দাদা ভাই, এখন তো কাজ করতে হবে, মানে রান্না তো বাকি আছে, ওই জন্য রেডি। 9:40 হয়ে গেছে, মানুতা তুমি কি চলে গেলে? তোমার লাইভেতে দেখছি, কি তোমার লাইভে আপ দেখো 5 লাইক আছে। হ্যাঁ এখন প্যাং করতে পারি, কে প্যাং করবে তাকে বলুন। আপনি খুব রাগ করেছেন, আপনি আপনার চুল কাটতে যাচ্ছেন, সে নিয়েই তো। তোমার দাদা ভাইয়ের সঙ্গে যদি প্যাং ভিডিও দেখতে চাও সেটা বলবে। 5 লেখা আছে, হ্যাঁ 5 লেখা আছে, তো 5 জনই আছে মনে হচ্ছে। খুব বাস্তবসম্মত কাজ। ওই তাকেই টপ বলে? ও জানি না দাদা ভাই, আমি অনেক কিছুই জানি না, আমি তো মানে বুঝতে পারছো আমি খুব বেশি দিন আসিনি, আমি অতটা জানি না সব কিছু, সেই জন্য বলছি। তাকে বলুন এটা কোনো মজার ভিডিও নয়, এটা আমি রিল করতে যাচ্ছি, আমি এখন যাব। ঠিক আছে দাদা ভাই, চলে যাবে? আর কে কে আসো বলো, কে কে চলে গেছে, চলে যাওয়ার আগে একবার বলে যাও, কেউ তো কিছু বলছে না। কাজ করে নাও, হ্যাঁ কাজ করে নাও, আমি এবার ডাকবো দাদা ভাই। এটা জোরে বলুন, হাঁকির লোক আমি এখানে,
অপেক্ষা করে আছে, কাঁচি নিতে যাচ্ছে, সে নিয়ে আমি কি বলবো, আমাকে ব্যাগ ক্যামেরা দেখাবো? দাদার সঙ্গে চুল কাটার প্যাং ভিডিও আমি দেখেছি, তুমি দাদার মেয়েকে মেয়ে, তোমার তিনজনে প্যাং ভিডিও ছিল। হ্যাঁ এটা অবশ্যই ছিল তো। আবার কি দেখতে চাও তোমরা সবাই একসঙ্গে বলো, প্যাং ভিডিও যদি দেখতে চাও দাদার সঙ্গে আবার করবো। ওটা অনেক আগে ছিল, ফার্স্ট টাইম মানে আমি ব্লগ ভিডিও মানে শুরু করেছিলাম জয়েনিংটা যখনই করেছিলাম, তারপরে পরে ওই ভিডিওগুলো হয়েছিল। আর কে কে আছো বলো, আমি তো চলে যাব এবার। তোমাকে বলছি তুমি বারবার একই কথা বলছো তো, আমি তোমাকে বলছি সে কিন্তু নেই, আমি কি ব্যাক ক্যামেরায় দেখাবো সেটাও যদি বলো আমি দেখিয়ে দেবো, কিন্তু তোমাদের দাদা ভাইকে আমি নিয়ে আসব, সেটা আবার লাইভে আসবো তখন একেবারে নিয়ে আসবো, তার মুখ থেকে সব কিছু শুনতে হবে, কিন্তু উনি বেশিক্ষণ বসতে চায় না ক্যামেরার সামনে। তুমি আবার একটা প্যাং ভিডিও করো দেখবো, ঠিক আছে প্যাং ভিডিও তাহলে অবশ্যই হবে। আর কে কে আছো এবার, কিন্তু আমার চলে যাওয়ার টাইম হয়ে গেছে। বলো গৌরা কিছু বলো, তুমি তো লাস্টে এসেছো, তা তোমাকে বলছি তোমরা তুমি কিছু বলো, আর আমি তো চলে যাব, কিন্তু তুমি এসেছো বলে ওই জন্য আর কিছুক্ষণ থাকলাম। বিয়ের আগে চুল কাটতে কে সাহায্য করতো? বিয়ের আগে আমি নিজে নিজে বটি দিয়ে চুল কাটতাম, যাওয়ার আগে একটু চুলটা আঁচড়াবে দেখবো।
শ্যাম্পু করার পর তুমি কি চুলে সিরাম মেখেছো? চুলটা খুব সিল্কি লাগছে। না গো, আমি সিরাম ব্যবহার করি না, সিরামটা চুলে আমি ব্যবহার করি না। ক্যামেরার কাছে আপনার চুলের শেষ অংশ দেখান। আজকে চুলটা যেন বেশি সিল্কি লাগছে, তাই নাকি? আর কিছু বলবে? কি শ্যাম্পু মেখেছো গো, খুব সুন্দর একটা গন্ধ পেলাম। গন্ধ পেয়েছো তাহলে বলো, গন্ধটা পেয়েছো যখন বলো। গন্ধটা পেয়েছো তাহলে বলো কি শ্যাম্পু মেখেছি। ভাই আমরা আপনাকে ঘৃণা করি বলে কাঁদছো, এটা কোনো কথা হয়? তোমাকে তো বললাম নিয়ে আসবো তাকে। হ্যাঁ, আমি ছোটবেলায় চুল কেটেছি, ছোটবেলায় এরকম ছোট ছোট করে চুল কাটতাম, এরকম ছোট করে এরকম করে চুল কাটতাম, আগা কেটে নিয়েছি। একটা কাকু আমাদের বাড়িতে আসতো প্রত্যেক সপ্তাহে, তার কাছ থেকে আগা কেটে নিয়েছি। কিন্তু সে কাকুটা চুল কাটতে চাইতো না, বলতো লোকের মাথায় চুল নেই, লোকের চুলের জন্য কেমন করে, আর তোদের মাথায় চুল আছে কেটে দেব না বলে চুল কাটতে চাইলে কেটে দিত না। তা আমি একবার কী করেছিলাম, বটি দিয়ে কেটে নিয়েছিলাম, তারপরে কাকুটার কাছ থেকে সমান করে নিয়েছিলাম। আমি আমি ব্ল্যাক যে ওই সানসিলের ব্ল্যাক প্যাকটা ওইটাই ব্যবহার করছি এখন। সানসিলের যে পিঙ্ক প্যাকটা ওইটা পাওয়া যাচ্ছে না যেহেতু, ওই কারণে ব্ল্যাকটাই মানে ইউজ করছি, ব্ল্যাক শ্যাম্পু যেটা সানসিলের। ছোটবেলায় বেবি কাট ছিল? হ্যাঁ গো, ছোটবেলায় বেবি কাট ছিল। আর একটা কথা, সেটা তোমাদের সামনে শুনেছ কিনা বা বলেছি কিনা অতটা আমার খেয়াল নেই, হয়তো ব্লগ ভিডিওর মধ্যে কথা হয়েছে। কারণ আমি যখন জন্মের পরে নাকি এরকম এতটা চুল ছিল, মানে পুরো চুল ভর্তি ছিল আমার মাথায়। আমার মা বলে যে চুল ভর্তি ছিল মাথায় ভর্তি, আর এরকম বড় বড় চুল ছিল না।
তুমি নাচবে? নাচটা তো আমি দেখতে পাবো না। এবার চলে যাবো, এবার চলে যাওয়ার পালা। এবার আমি কিন্তু এবার চলে যাচ্ছে। হ্যাঁ আমি তো করি অবশ্যই, লম্বা চুল মিস করি। লম্বা চুল কোনোদিন আমার অত ছিল না, তা মিস করব কি? তা আজকের মতো আমি, তোমার কি ভাই আছে? হ্যাঁ আমার ভাই আছে। কিসের নাচ? নাচ আমরা একটু দেখি, কিসের নাচ? একজন আমাকে বলছে যে দাদাভাই যদি আসে বা কিছু। রান্না করলে? হ্যাঁ রান্না, ভাত বসিয়ে দিয়েছি প্রেশারে। মেয়েকে বলেছি, মেয়ে চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছে, ওই জন্য আমি বসে আছি এখন। তাই? হ্যাঁ একজন লাস্টে এসেছে না, উনি বলছে আমি এসছি চলে যাবে। ও আমার ফার্স্ট থেকে থাকে লাইভে, কিন্তু আজকে কাজের জন্য আসতে পারলো না, বললো ওই কারণে বসে থাকা। হ্যাঁ ওই কথাটা বলতে গিয়ে আমি থেমে গেলাম। বলছে যে দাদা যদি একটু চুলটা হাত দেয় বা একটু মানে বেঁধে দেখায়, তা নাকি ও নাচ করবে, ওই কারণে আমি বললাম আমি তো দেখতে পাবো না। আপনি মনে করে আমি বাঙালি কি বাংলা জানি না, আমি অনুবাদ করছি এবং এত পরিশ্রম করছি, তাই আপনি ভাবতে পারেন আমি আপনার চুল পছন্দ করি? সেটা তো বুঝতে পারছি, তুমি আমার চুলটা খুব পছন্দ করো এবং দাদাভাইয়ের সঙ্গে একটুখানি কথা বললে তাকেও পছন্দ করো। সে কিন্তু আমি বললাম তো যে একটুকু পারেছি নিয়ে আসছি। আর ভালো লাগছে না, এবার রাখছি চলে যাবো। ভুল তুমি বলো না, আমি হয়তো বলছি কি মনে করে দিও কিন্তু। হ্যাঁ দাদা ভাই দেব, অবশ্যই দেব। গরমের মধ্যে আর বসতে ভালো লাগছে না, কিন্তু ফ্যানও চালাতে পারছি না, ফ্যান চালালে কিছুই শোনা যাবে না। তোমার মেয়ে তোমার চুল তুলছে? হ্যাঁ ও খুব বদমাশ করে আমার সঙ্গে, ওরকম করে সব সময়। কি আমি চাই আমি আপনার ছেলে হব, কোনো দরকার নেই আমার ছেলে। আমার মেয়ে ভালো লাগে, ছেলে ভালো লাগে না। অবশ্যই দেব, কন্যা আপনার চুল হাঁটু পর্যন্ত বাড়ান, অবশ্যই হবে।
এতটা পর্যন্ত বলেন। আমি কে? আমি কেরালার মাত্র 19 বছর বয়সী ছিলাম। তাই নাকি? থ্যাংক ইউ। দাদাই বলছে থ্যাংক ইউ। হ্যাঁ থাক বলি। থ্যাংক ইউ না কি চলে যাব? থাকবো কি না চলে যাব? থাকো দাদা ভাই, চলে যাবে কেন? আমি ট্রাইকোলজি নামে একটি কোর্স অধ্যয়ন করছি। আমি চুল নিয়ে পড়াশোনা করছি। তাই নাকি? তুমি চুল নিয়ে পড়াশোনা করছো, ভালো কথা। ট্রাইকোলজি কেন? তুমি আমাকে তোমার ছেলে হিসেবে চাও না? আমি খুব খারাপ না? সে এমনি কথা বলো, ঠিক আছে। ওই ছেলে টেলে আমার অত ভালো লাগে না। তুমি কটায় অ্যাড আছো? কটায় অ্যাড হয়েছে? আমি কটায় অ্যাড হয়েছে? ওই 8:30 এরকম। এখন আমি স্কুল চুল স্পর্শ করতে পারি না। এখন আমি দ্বিতীয় বর্ষে। আর কেউ কিছু বলছো না? তাহলে 10টা বাজে, আমি রাখি। ইনি আবার এসছে এখন লাস্টে। হাই, কেমন আছো? তোমার কি কোথায় ঠিক আছে? ঠিক আছে। ছেলে বানালে খরচা আছে, রোজ হাত খরচা দিতে হবে। অবশ্যই ছেলে আমি অত পছন্দ করি না, মেয়েরাই ভালো। না আমার ছেলে হওয়ার কথা বলছে, এমনি কথা বলো, ঠিক আছে। লং হেয়ার কামিং মাই কমেন্টস। তোমার বাবা মা কোথায় থাকে বলো? ওভার ফেস কম্বাইন করো, দেখবো। মন দিয়ে পড়াশোনা করো। যে সেকেন্ড ইয়ারে পড়ছো তাকে বলছে মন দিয়ে পড়াশুনো করতে, গৌরা বলছে। ওভার ফেস কম্বাইন মুখের উপর ছিঁড়ে নি কেন? আর পাচ্ছি না চুল ছেড়ে থাকতে।
একদম ঠিক বলেছ, ওকে বলেছি মন দিয়ে পড়াশোনা করে জীবনে বড় হও। তোমাকে বলছে গৌরাই, একদম ঠিক বলেছ, ওকে বলছি মন দিয়ে পড়াশোনা করে জীবনে বড় হওয়ার কথা বলছে। আমার হয়ে গৌরা বলে দিল, আর গরমে পাচ্ছি না চুল ছেড়ে থাকতে, আমার ভীষণ কষ্ট হচ্ছে। ধরো চুলটা দেখাচ্ছে, দেখেছো সাবস্ক্রাইবার করে কি বলেছে? গরমে আর পাচ্ছে না গো, ওটা কি নকল চুল? না গো, ওটা নকল চুল না, ওটা নকল চুল না, ওটা আসল চুল, মেয়ের চুল। কি বলছো? ওই জানি না দাদা ভাই কি বারবার বলছে, আমি মাথায় ঢুকছে না। ও বারবার সেই তোমাদের দাদা ভাইকে ডাকছে বলছে, বুঝতে পারছি না। সমস্ত চুল ওভার ফেস রাখুন এবং আপনার চুল আঁচড়ান, এটাই হলো ওভার ফেস কম্বাইন। জানি কিন্তু আমার গরমে অসহ্য লাগছে, আমি পাচ্ছি না, আমার ভীষণ শরীর খারাপ লাগছে, আমি পাচ্ছি না চুল ছেড়ে, আমি বেশিক্ষণ থাকতে পারি না। হ্যাঁ করবো, আচ্ছা অনেকে ওই জন্য মুখের সামনে চুলটা রেখে আঁচড়াতে বলছে। হ্যাঁ দেখো অনেকবার করেছি, আমার কিন্তু আর গরমে ভালো লাগছে না, ওই জন্য আছাড়াচ্ছি না, পরে রেতে দেখাবো। আমার ভীষণ অসুস্থ হচ্ছে গা, একদম পুরো চুলটা পড়েছিল ঘামে একদম ঝরঝর করে ঝরছে, এখন ফ্যান চালাতে পারছি না। আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থেকো আর এইভাবে পাশে থেকো। সঞ্জয় দাদা ভাই তোমাদের, তোমাকেও বলছি, গৌরা তোমাকে বলছি, সবাই ভালো থেকো, সবাইকে বলছি সবাই ভালো থেকো। সত্যি গরমে এইগুলো করা খুব কষ্টকর। হ্যাঁ গো খুব কষ্টকর, এতক্ষণ বসে আছি এইটা গরমের মধ্যে, বুঝতেই পারছো, ফ্যান চালাতে পারছি না, মানে ফ্যান চালালে তো আওয়াজটা আসবে, ওই কারণে ফ্যান চালাতে পারছি না। আর গরমে বেশিক্ষণ, আর আমি বেশিক্ষণ না চুল ছেড়ে থাকতে পারি না, ওই কারণে সবসময় বেশিরভাগ খোঁপা করা থাকে, আর জাস্ট শ্যাম্পু করলে চুলটা শূন্য করি, ফ্যানের হাওয়ায় শূন্য হয়, এরকমভাবে খুব কষ্ট হয়ে যাচ্ছে। এবার মনে করো লিঙ্কটা দিও। হ্যাঁ দাদা ভাই লিঙ্কটা দিচ্ছি, তা আজকের মতো এখানে রেখে দিচ্ছি, তা সবাই ভালো থেকো, গুড নাইট সবাইকে।